আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আপনারা তো দেখতেই পাচ্ছেন চারোপাশে কিন্তু বাস লাগিয়ে রেখেছে কোরবানি ভাইয়া কিছুটা হাঁটার পরই দেখলাম শনি মধ্যে কয়েকটা গরু উঠানো হয়েছে হাঁটতে হাঁটতে একটা বিসমিল্লা স্টোর নামের মাঠার দোকান দেখতে পারলাম এখন আমরা এখানে এসেছি মাঠা খেতে ঠান্ডা ঠান্ডা এখানে আঙ্কেল যেই মাথাটা বানাচ্ছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি হেঁটে হেঁটে আমাদের পাঁচজনের গলাটা পুরো শুকিয়ে গিয়েছিল তাই এই বিসমিল্লা স্টোরটাতে এসেছি ঠান্ডা মাঠা খেতে আর এখানে আঙ্কেল সবকিছু অনেক পরিষ্কারভাবেই ভাবেই করছিল আমি দেখলাম আর এই তো আঙ্কেল মাঠাটা এখানে বানিয়েছে মাঠাটা দেখতে কত টেস্টি লাগছে দেখেছেন মাঠাটা একটু বেশি পাতলা ছিল কিন্তু খেতে এটা অনেকই বেস্ট ছিল তারপর আমরা সবাই এখানে মাঠাটা এনজয় করলাম এত পরিমাণে গরম ছিল যে মাঠাটা খেয়ে আসলে অনেক শান্তি লাগছিল আব্বুর আমার আর শুক্রবাবুর মাঠাটা অনেক ভালো লেগেছে কিন্তু হামিদ ভাইয়া আর রহমান ভাইয়ার কাছে বেশি ভালো লাগেনি বেশি পাতলা ছিল বলে মাঠা খেয়েটে এখন আবার হাঁটা ধরলাম হাঁটতে হাঁটতে আমরা মেন রোডে এসে পড়েছি আর একটু আগে গেলেই খাসির আড়তটা আসবে আর এই ট্রাকটার মধ্যে দেখলাম অনেক ছাগল খাসি আনা হয়েছে এই তো আমরা চলে এসেছি এখান আমরা খাসিটা আমি এসেছি আর এসে তো আমি আমার পুরো মাথা নষ্ট এখানে এত ছাগল খাসি ভেড়া বলে বুঝাতে পারবো না জায়গায় জায়গায় খাসি ছাগল দিয়ে ভরা দূর দূরান্তে যেখানেই তাকাবেন সেখানেই ছাগল আর ছাগল আর ভালো তো আমি মাস্ক কিনে নিয়েছিলাম কারণ এখানে এত পরিমাণে গন্ধ আরো এসে ভালোই লাগছিল কারণ এখানে এত ছাগল বাচ্চা বাচ্চা ছাগলও ছিল ভেড়া খাসি ছাগল দুম্বা এখানে সব ধরনের ছাগলই আপনি পাবেন যেহেতু ঈদের বাজার ছিল তাই এই খাসি ছাগলের প্রাইসগুলো একটু বেশি ছিল আর আমরা মেনলি এখানে খাসি নিতে এসেছিলাম তাই আমরা দেখছিলাম কোন খাসিটা আমরা নিব আর এইখানে দেখলাম ছাগলের একটা ছোট্ট বাচ্চাকে এইখানে কিন্তু ভেড়াও ছিল আপনারা চাইলে কিন্তু ভেড়াও নিতে পারবেন আমরা যেখানে খাসি কিনতে এসেছি এটা হচ্ছে ভাঙ্গা প্রেজের ব্রিজের পাশেই এই ছাগলের আরটটা আছে এসে তোমার এক্সপেরিয়েন্স কেমন বেরি আছে না পুরাই ফালতু ফালতু কেন একটু একটা এইটা এখন ঈদের বাজার ভাই থাক কাইন্দেন না এক্সপেরিয়েন্স কেমন একটু জোরে বলেন আমার

খাসি কিনতে এসেছি হচ্ছে আমার হামিদ ভাইয়ার বন্ধুর বাবার কাছ থেকে উনি প্রত্যেকবারই ঈদের মধ্যে অনেক ভালো খাসি ছাগল উঠায় আর এখানে দেখেন আমি কি করছি তোমার ফিলিংস কেমন আমি হচ্ছে ছাগলগুলো দেখে কেঁদে দিয়েছি কিছু কিছু ছাগল আওয়াজ বের করতেছে না আর এখানে দেখেন আমি অটোমেটিক খাসির লেজ পেয়েছি এটাকে যখনই আমি হাত দিয়ে ধরে নিচু করি এটা নিচু হয়ে থাকে আবার আস্তে আস্তে আবার উপরে এসে পড়ে দেখেন আর এই তো আমাদের খাসি কিনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের খাসিটার দাম হচ্ছে আটাইশ হাজার টাকা আর হাসলি সহ মোট উনত্রিশ হাজার টাকা পড়েছে আর আমাদের খাসিটার লাইভ ওয়েট ছিল হচ্ছে পঁয়তাল্লিশ কেজি এখন আমরা খাসিটা নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম অনেক ছাগল খাসি আছে যেগুলো হাঁটতে চায় না এক জায়গায় জাস্ট দাঁড়িয়ে থাকে কিন্তু আমাদের খাসিটা মানে জাস্ট দৌড়ানো শুরু করছিল ফুট ওভার ব্রিজে এসে ও দাঁড়িয়ে গিয়েছিল উঠতে চাচ্ছিলো না সিঁড়ি দিয়ে তারপর আমরা ওকে টেনে টেনে উঠিয়েছিলাম এই তো এত পথ হাঁটার পর আমরা ফাইনালি বাসায় এসছি এত পরিমাণে হাঁটার কারণে আমার পায়ের তলা পুরো ব্যথা হয়ে গিয়েছিল আমি তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম জাস্ট কতক্ষণে আমি যে গোছলটা করে জাস্ট ঘুমিয়ে পড়বো আমার মাথায় ঘুরছিল আসলে কোরবানির পশুটা কিনে আনাটা যে কত একটা কষ্টের আমি আজকে বুঝতে পারছি রাতে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি তাই সকালে খাসিটা আপনাদেরকে আরেকবার একটু দেখাচ্ছি ভালোভাবে খাসিটা মেনলি কিনা হয়েছে আমার ভাই মুন্তাসিরের জন্যই কারণ ও গরুর সাথে খেলা করতে পারবে না গরুকে আদর করতে পারবে না তাই ওকে একটা খাসি এনে দেওয়া হয়েছে যাতে ও এটার সাথে খেলা করতে পারে ও এটাকে আদর করতে পারে আর ও এটাকে দেখে এত খুশি হয়েছে আপনারা তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন দেখেন মন্ত্রী কিভাবে খাসিকে পাতা খাওয়াচ্ছে একটু ভয় নেই ওর মধ্যে আর হ্যাঁ আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার পরের ব্লগে বাই বাই